দেখো, আজকে আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি কোর্সের পার্ট টু এর সিলেবাস কি আছে। দ্যাট মিনস আমি এখানে যে সিলেবাসটা আলোচনা করতে চলেছি সেটা অবশ্যই পিজি কোর্সের ইংলিশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং পাশাপাশি আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে ইংলিশের, সেই অনলাইন গাইডেন্স এর ডিটেলস ক্রাইটেরিয়া সম্পর্কে ভি আলোচনা করব। তাহলে আজকের আলোচনা আমাদের মেইনলি দুটো বিষয়ের উপরে ফোকাস করে রাখা হয়েছে, তার মধ্যে নাম্বার ওয়ান অনলাইন কোচিং ফর পিজি কোর্স ইংলিশ, এবং নাম্বার টু সিলেবাস ফর পিজি এজি পার্ট টু। অর্থাৎ তোমরা যারা এই জাস্ট গতকালই তোমাদের পার্ট ওয়ান এক্সাম কমপ্লিট করলে, পড়াশোনা করতে হবে। দেখো, আমরা যারা পার্ট ওয়ান এক্সাম দিয়েছি তারা আমরা খুব ভালোভাবে এটা জানি যে এক একটা ইয়ারে চারটে করে পেপার থাকে। তাহলে এখানে পার্ট টু এর ক্ষেত্রে ভি চারটে পেপার থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে পার্ট টু অর্থাৎ আমরা জাস্ট সবেমাত্র কমপ্লিট করেছি, গতকালই আমরা আমাদের পার্ট ওয়ান যে কোর্স সেটা কমপ্লিট করেছি, আশা করি খুব ভালোভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি। তাহলে এখন থেকেই আমাদের প্রিপারেশন নিতে হবে যে পার্ট টু এর এক্সাম যাতে এর থেকে আরো ভালো হয়, অর্থাৎ আমরা যে পার্ট ওয়ান এক্সামটা দিলাম তার থেকে যাতে আমরা আরো ভালো করে পার্ট টু এক্সামটা দিতে পারি, তার জন্য প্রিপারেশন কিন্তু এখন থেকে নিতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এটাই হচ্ছে তোমার একাডেমিক লাইফের, দ্যাট মিন শিক্ষা জীবনের শেষ পরীক্ষা এবং শেষ ধাপ বলতে পারি। এরপরে তুমি জীবনে যত চেষ্টাই করো না কেন, তুমি আর কোনোদিনই এই পরীক্ষাতে বসতে পারবে না। সুতরাং এই বছরটা বা এই সেশনটা তোমার অবশ্যই এনজয় করা উচিত। এখন পার্ট টু এর আজকে যে পেপার দুটো নিয়ে আলোচনা করব সেটা পেপার 5 এবং পেপার 6। তাহলে পেপার 5 এ আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যেটা পেপার 5 সেখানে কি আছে, সেখানে আছে লিটারেরি থিওরি এন্ড ক্রিটিসিজম। তাহলে এই পেপার 5 টাকে আমরা বলতে পারি ক্রিটিসিজম পেপার। যেমন পার্ট 1 এ আমরা ফার্স্ট পেপারকে বলেছিলাম পোয়েট্রি পেপার, একই রকম ভাবে এখানে পেপার 5 কে আমরা বলছি লিটারেরি থিওরি এন্ড ক্রিটিসিজম অর্থাৎ ক্রিটিসিজম পেপার। এখানে এই যে ক্রিটিসিজমের কথা বলা হচ্ছে, এখানে আমাদের কি কি পড়তে হবে, প্রথমেই দেখি আমাদের এখানে কটা মডিউল আছে। দেখো, আমরা প্রথমেই পাচ্ছি মডিউল 1, তারপরে পাচ্ছি মডিউল 2, তারপরে পাচ্ছি মডিউল 3 এন্ড ফাইনালি আমরা পাচ্ছি মডিউল 4। তাহলে এখানে আমাদের এন্টায়ার যে চারটে মডিউল আছে, চারটে মডিউল কি আমাদের ডিটেইলস পড়তে হবে এমনটা কখনোই নয়। এখান থেকে তুমি সাজেস্টিভ করে ভি পড়তে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। এখন তুমি এটা সাজেস্টিভ ভাবে কিভাবে রেডি করবে সেটা তো তুমি যার কাছ থেকে গাইডেন্স নেবে তিনি তোমাকে অবশ্যই গাইড করে দেবেন। এখানে বলে রাখি পার্ট 2 এর সিলেবাস কিন্তু যথেষ্টই ম্যাসিভ, এখানে কোনোভাবেই তুমি স্কিপ করতে পারবে না। তোমাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব ডিটেইলস পড়া যায়, কেন কি হয়তো দেখা গেল যে মাস্টার ডিগ্রি পাস করার পর তোমার এরকম চিন্তা ভাবনা হলো যে আমি নেট পরীক্ষা দেবো। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সিলেবাস বা সিলেবাস কারিকুলাম তুমি যেটাই বলো না কেন, সেটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু নেট সেটের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। তাহলে তুমি যদি মনে করো যে নেট সেট এক্সাম দেবে পরবর্তীকালে বা নেট সেটে অ্যাপিয়ার হবে, তাহলে এই সিলেবাসটাকে তুমি ডিটেইলসে পড়তে পারো। তাহলে এখানে মডিউল 1 আমরা কি পাচ্ছি, মডিউল 1 দেখো আমরা পাচ্ছি তিনটে ইউনিট, তার মধ্যে ইউনিট 1 এ আমরা পাচ্ছি অ্যারিস্টটল কে। এই যে অ্যারিস্টটল নামক যে ব্যক্তিটা, এই ব্যক্তিটাকে কিন্তু আমরা যেদিন গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিয়েছিলাম বা ইউজি কোর্সে অ্যাডমিশন নিয়েছিলাম, কোনো না কোনো ভাবে এই ব্যক্তির নাম আমরা শুনে এসেছি, এবং ইংলিশের ক্ষেত্রে এই যে ব্যক্তি অ্যারিস্টটল ইনি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকেন। তাহলে অ্যারিস্টটলের লেখা পোয়েটিক্স এটা আমাদের পড়তে হবে। এখন পোয়েটিক্স এই যে তার পুরো লেখাটা এটাই কি পড়তে হবে এমনটাও না, এর একটা পার্ট পড়লে ভি হবে। নাম্বার 2 অর ইউনিট 2, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা ড্রাইডেনকে পাচ্ছি, এই ড্রাইডেনের নাম ভি আমরা শুনে এসেছি। এনার কি পড়তে হবে, অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েসি এন্ড ইউনিট 3 জনসন, জনসনের কি পড়তে হবে, দ্য লাইফ অফ মিল্টন। তাহলে এই যে মডিউল 1 এখান থেকে কি আমাদের তিনটে ইউনিটই পড়তে হবে, এটা তো অবশ্যই তোমাকে সাজেস্ট করে দেবেন যিনি তোমাকে গাইডেন্স দেবেন। এরপরে আসছি মডিউল 2, মডিউল 2 তে ঠিক একই রকম ভাবে আমরা তিনটে ফিগারকে পাবো, তার মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোলরিজ এন্ড ফাইনালি ম্যাথিউ আর্নল্ড। এখন এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার কি পড়তে হবে, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, দেখো এটাও আমরা শুনে এসেছি। এবং এই যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস আছে এটা কত নাম্বার এডিশন, এটা 1800 যে এডিশনটা আছে সেটা আমাদের পড়তে হবে। এসটি কোলরিজের বায়োগ্রাফি অফ লিটারেরিয়া এটা কি পুরোটা পড়তে হবে, একদমই না। এখান থেকে জাস্ট তোমাকে তিনটে চ্যাপ্টার প্রেসক্রাইব করে দেওয়া হয়েছে বা স্পেসিফিক করে দেওয়া হয়েছে, এই তিনটে চ্যাপ্টারকেই তোমাকে ভালোভাবে পড়তে হবে। এন্ড সাইড বাই সাইড ম্যাথিউ আর্নল্ড, ম্যাথিউ আর্নল্ডের কি পড়তে হবে, দ্য স্টাডি অফ পোয়েট্রি। এখানে তোমাকে একটা সাজেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে এই লাইফ অফ মিল্টন এন্ড দ্য স্টাডি অফ পোয়েট্রি, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আর তুমি যদি বাকি দুটো থেকে বা দুটো দুটো চারটে থেকে তুমি ব্রড কোশ্চেন রেডি করো তাহলে তুমি পরীক্ষায় লিখতে পারবে। এরপরে মডিউল 3 তে আসি, মডিউল 3 তে আমরা পাচ্ছি দেখো এখানে টি এস এলিয়ট কে পাচ্ছি, এ আই রিচার্ডস কে পাচ্ছি এবং ক্লিন্ট কে পাচ্ছি, ক্লিন্ট ব্রুকস। তো এখানে এই যে টি এস এলিয়ট আছে এনার কি পড়তে হবে, এনার পড়তে হবে ট্র্যাডিশন এন্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, মেবি তুমি হয়তো ইউজি কোর্সে এটা পড়ে থাকতে পারো, কোনো কোনো ইউনিভার্সিটিতে কিন্তু এটা প্রেসক্রাইব করা হয়ে থাকে। রিচার্ডের আমরা কি পাচ্ছি, রিচার্ডের আমরা পাচ্ছি প্রিন্সিপালস অফ লিটারেরি ক্রিটিসিজম, এখানে 3 নাম্বার ইউনিট 3 যেটা আছে, ব্রুকস এর যেটা আছে যে লেখাটা আছে এটা তুমি পড়লেও পারো না পড়লেও পারো, ক্লিয়ার। তাহলে মডিউল 3 কিন্তু আমাদের
আমাদের দুটো পড়তে হচ্ছে। এরপরে আসি মডিউল ফোর। মডিউল ফোরে দেখো যে ছটা ইউনিট আছে, এখান থেকে বেশ পরিমাণে শর্ট কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। তার মধ্যে স্ট্রাকচারালিজম আছে, ডিকনস্ট্রাকশন আছে, নিও হিস্টোরিসিজম আছে, কালচারাল মেটেরিয়ালিজম আছে, মার্কসিস্ট ক্রিটিসিজম আছে এন্ড ফেমিনিস্ট ক্রিটিসিজম আছে। এগুলো কিন্তু এই ক্রিটিসিজম থেকে মোটামুটি ভাবে নেটের ক্ষেত্রে বেশ পরিমাণে কোশ্চেন আসে, বুঝতে পারলে? তাহলে ক্রিটিসিজম পেপারটা তুমি যদি ভালো করে করো তাহলে দেখবে নেটের ক্ষেত্রে মোটামুটি ভাবে তো তুমি 20টা কোশ্চেন পাবেই পাবে। তাহলে এখানে মডিউল ফোরে আমরা দেখতে পাচ্ছি ছটা ইউনিট আছে, ছটা ইউনিটকেই মোটামুটি ভাবে পড়তে হবে, না পড়লেও জাস্ট এখান থেকে তুমি যদি শর্ট কোশ্চেন করে যাও কমন পেয়ে যাবে। এই মডিউল ফোরটা জাস্ট স্পেশাল শর্ট কোশ্চেনের জন্য, মনে থাকবে? তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের ক্রিটিসিজম পেপারের সিলেবাস কি আছে। তাহলে ক্রিটিসিজম পেপার আরেকবার আমরা রেডি করে নিই বা আরেকবার আমরা রিভিশন দিয়ে নিই। ক্রিটিসিজম পেপারে আমরা দেখতে পাচ্ছি চারটে মডিউল আছে, চারটে মডিউল থেকেই আমাদের যে কোশ্চেন করতে হবে এমনটা নয়। কিছু কিছু তুমি এখানে স্কিপ করতে পারো, কিন্তু বিশেষ করে ফোকাস করবে মডিউল ওয়ান এন্ড মডিউল টু, পাশাপাশি মডিউল ফোর, বুঝতে পারলে? তুমি যদি এখানে মডিউল থ্রি স্কিপ করে যাও কোন রকম কোনো অসুবিধা নেই। দেখো এরপরে আসি আমাদের যে পেপার সিক্স, যাকে আমরা বলছি আমেরিকান লিটারেচার। এই আমেরিকান লিটারেচার ভি কিন্তু আমরা ইউজি কোর্সে পড়ে এসেছি। এখন আমেরিকান লিটারেচারে আমাদের কটা মডিউল পড়তে হবে এখান থেকে দেখা যাক, মডিউল ওয়ান এন্ড মডিউল টু। তাহলে এখন পর্যন্ত আমরা এই যে দুটো মডিউল দেখতে পাচ্ছি, মডিউল ওয়ান এন্ড মডিউল টু, এখান থেকে কি পড়তে হবে? মডিউল ওয়ান আছে দেখো কনটেক্সট অফ আমেরিকান লিটারেচার। এই যে কনটেক্সট অফ আমেরিকান লিটারেচার, এখান থেকে পিউরিটানস এন্ড এনলাইটেনমেন্ট, এটা আমাদের পড়তে হবে। পাশাপাশি মডিউল থ্রি থেকে আমাদের কি পড়তে হবে? নন ফিকশনাল প্রোজ, নোভেলস এন্ড শর্ট স্টোরিজ। এই যে শর্ট স্টোরিজ, নোভেলস এন্ড নন ফিকশনাল প্রোজ আছে, এখান থেকে কি সবগুলো পড়তে হবে? মোটামুটি না, এখান থেকেও কি তুমি শর্ট আউট করে নিতে পারো। এখন তুমি কিভাবে শর্ট আউট করবে, অবশ্যই তুমি নিজে করতে পারো অথবা কোনো কোচিং সেন্টারের হেল্প নিতে পারো অথবা কোনো জায়গা থেকে নোটস নিতে পারো অথবা কারোর গাইডেন্স নিতে পারো। আর তুমি যদি আমার কাছে গাইডেন্স নিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই দেখো স্ক্রিনে যে নাম্বার শো করছে অথবা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে তুমি তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। তাহলে এখানে ইউনিট ওয়ানে আমরা কি পাচ্ছি? ইউনিট ওয়ানে আমরা এমারসনকে পাচ্ছি। এখান থেকে তোমাকে আমি সাজেস্টিভ করেই দিচ্ছি, এমারসনকে তুমি করে গেলে ইউনিট ওয়ান তোমার কমপ্লিট হয়ে যাবে। ইউনিট টু এখানে আমরা কাকে কাকে পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি মেলভিলকে পাচ্ছি, এখানে হেমিংওয়েকে পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি ফার্টনার এন্ড মরিসন। এখানে যে চারটে নোভেল আছে এই চারটে নোভেলই কি তোমাকে পড়তে হবে? কিন্তু আমি বলে রাখি এখানে দেখবে চারটে নোভেলের মধ্যে কোনো না কোনো নোভেল তুমি হয়তো ইউজি কোর্সে পড়ে এসেছো, বিশেষ করে দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি। এটা কিন্তু অনেক ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন লেভেলে প্রেসক্রাইব করা থাকে। তো এই চারটের মধ্যে তুমি যদি তিনটে নোভেল ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে পারো বা তার নোটস রেডি করতে পারো তাহলে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এরপরে শর্ট স্টোরি এখানে আমরা পাচ্ছি ও হেনরি এন্ড ও কনর। এখন এর মধ্যে তুমি যদি ও হেনরিটা ভালো করে পড়ো তাহলে ঠিক আছে। তাহলে দুটো মডিউল আমরা দেখতে পেলাম। এরপরে আসি আমরা মডিউল থ্রি। এই মডিউল থ্রি, মডিউল থ্রিতে কি আছে? এখানে আছে আমেরিকান পোয়েট্রি। আমেরিকান পোয়েট্রিতে বেশ ইন্টারেস্টিং পোয়েট্রি এখানে আছে। আমরা এখানে দেখতে পাবো পাঁচটা ইউনিট বা পাঁচটা সেকশন। তাহলে এখানে ফার্স্ট সেকশনে কি আছে? ওয়াল্ট হোয়াইটম্যান আছে, তারপরে রবার্ট ফ্রস্ট, তারপরে আছে ওয়ালেস স্টিভেন্স, এমিলি ডিকসন এন্ড গিন্সবার্গ। এই গিন্সবার্গের নাম ভি তুমি শুনে থাকবে ইউজি কোর্সের ক্ষেত্রে। এখানে ইউনিট ওয়ানে যে ওয়াল্ট হোয়াইটম্যান আছে এনাকে ভি আমরা শুনেছি ইউজি কোর্সে, এখান থেকে সংস অফ মাইসেলফ, প্যাসেজ টু ইন্ডিয়া, এই দুটোই মোস্ট ইম্পর্টেন্ট। রবার্ট ফ্রস্ট এখান থেকে মেন্ডিং ওয়াল এন্ড আফটার অ্যাপেল পিকিং, এটা ভি ইম্পর্টেন্ট। দ্যাট মিন্স এই রবার্ট ফ্রস্টের যে দুটো কবিতা আছে দুটোই ইম্পর্টেন্ট। আর এখান থেকে এমিলি ডিকসন, এমিলি ডিকসনের বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এটা ভি ইম্পর্টেন্ট, ক্লিয়ার? এন্ড গিন্সবার্গের যে হাউল যে কবিতাটা আছে এটা ভি ইম্পর্টেন্ট, এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকান পোয়েট্রি থেকে মোটামুটি যতটা তোমাকে শর্ট আউট করে দেওয়া প্রয়োজন আমি করে দিলাম। এরপরে তুমি আরো ডিটেলস পড়তে পারো, নিজের মতো করে আরো শর্ট আউট করতে পারো। এরপরে মডিউল 4 এ আমরা কি পাচ্ছি? দেখো মডিউল 4 এ যেখানে পাচ্ছি আমরা আমেরিকান ড্রামা। আমেরিকান ড্রামার মধ্যে আমরা কাকে পাচ্ছি? ইউজেন কে পাচ্ছি, উইলিয়ামস কে পাচ্ছি এন্ড মিলার কে পাচ্ছি। এই যে আর্থার মিলার, ডেথ অফ এ সেলসম্যান, এটা ভি হয়তো আমরা গ্র্যাজুয়েশনে পড়ে এসেছি। দ্য গ্লাস ম্যানেজারি, এটা ভি গ্র্যাজুয়েশনে পড়ে এসেছি। মর্নিং বিকামস ইলেকট্রা, এটা ভি হয়তো গ্র্যাজুয়েশনে পড়ে এসেছি। তাহলে এখানে যে তিনটে ড্রামা আছে, তিনটে ড্রামা কি তোমাকে পড়তে হবে? একদমই না। এখান থেকে তুমি দুটো ড্রামা ঠিকঠাক ভাবে কমপ্লিট করলে অবশ্যই পরীক্ষাতে লিখতে পারবে। এখন কোন দুটো ড্রামা তুমি কমপ্লিট করবে অবশ্যই তোমার যিনি গাইড আছেন তিনি গাইডেন্স দিয়ে দেবে। তাহলে আমরা পেপার 5 এন্ড পেপার 6 এর যে ডিটেইল সিলেবাস সেটা আমরা জানতে পারলাম। পেপার 5 টা হচ্ছে আমাদের ক্রিটিসিজম পেপার এন্ড পেপার 6 টা হচ্ছে আমাদের আমেরিকান লিটারেচার, বুঝতে পারলে? এরপরে আসি আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে তার ডিটেইল সম্পর্কে। দেখো অনলাইন ক্লাস ফর পিজি এজি পার্ট 2 ইংলিশ, এখানে জাস্ট পেপার 5 এন্ড পেপার 6 টাই আমি বলেছি। তার কারণ অ্যাকচুয়ালি যেহেতু আমি সিলেবাসটা তোমাদের পেপার 5 এন্ড পেপার 6 এরই বললাম, বাট আমার এখান থেকে কিন্তু এন্টার গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে উইথ দ্য হেল্প অফ অ্যাসাইনমেন্ট। তুমি অ্যাসাইনমেন্টের হেল্প ভি পেয়ে যাবে, ক্লিয়ার? এখানে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে অনলাইন লাইভ ক্লাস অর কোচিং ফর পিজি এজি 2 কোর্স ইংলিশ পোস্ট গ্রাজুয়েট। তো নাম্বার 1 কি আছে? টেক্সট ওরিয়েন্টেড ক্লাস উইথ ক্লাস ম্যাটেরিয়ালস ইন পিডিএফ ফরম্যাট। আমার এখান থেকে যে তোমাকে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে অথবা যে অনলাইন ক্লাস তোমাকে প্রোভাইড করা হয়ে থাকে সেই অনলাইন ক্লাসের যে স্টাডি ম্যাটেরিয়াল সেটা তুমি পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে। নাম্বার 2 ক্লাস অ্যাট ইভিনিং টাইম, আমার এখান থেকে ক্লাস সবসময় ইভিনিং টাইমেই দেওয়া হয়ে থাকে। নাম্বার 3 রেগুলার উইকলি ক্লাসেস উইথ ফিক্সড টাইম এন্ড ফিক্সড ডেট, ক্লাসের একটা ফিক্সড টাইম এন্ড ফিক্সড ডেট অবশ্যই থাকে। এন্ড নাম্বার 4 টু ডেজ ইন এ উইক, এটা কিন্তু প্রোবাবল ডেট। দ্যাট মিন্স এখানে যে টু ডেজ ইন এ উইক, দুদিনই যে ক্লাস হবে সপ্তাহে এমনটা নয়, মেইনলি সপ্তাহে একদিন ক্লাস হয়ে থাকে। এরপরে সিলেবাসের উপরে ডিপেন্ড করে বা আমাদের সময়ের উপরে ডিপেন্ড করে সেটা ক্লাস দুদিন হতে পারে, তিন দিন হতে পারে, সেটা তো প্রয়োজন বলবে। নাম্বার 5 হার্ড কপি নোটস, আমার এখান থেকে সমস্ত নোটসেরই হার্ড কপি দেওয়া হয়ে থাকে এবং এই হার্ড কপির জন্য কোনো রকম কোনো এক্সট্রা
এক্সট্রা ফিস নেওয়া হয় না। এন্ড ফাইনালি নাম্বার 6 মিনিমাম মান্থলি ফিস। আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে এবং তার যে ফিস নেওয়া হয়ে থাকে সেটা একদমই মিনিমাম, অবশ্যই তোমার কাছে অ্যাফোর্ডেবল হতে পারে এবং মান্থলি বেসিস। এখানে আরেকটা কথা তোমাকে বলে রাখি, 2nd সেপ্টেম্বর থেকে পার্ট 2 এর ক্লাস শুরু হতে চলেছে। আশা করি আজকের ডিসকাশন সম্পর্কে তোমার কোথাও কোনো রকম অসুবিধা নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।